এখন বিশাল বড় একটা সাপ দেখছি। কি খবর আপনাদের? অনেক দিন পর আমি আবার ভিডিও করতেছি। আজ অনেকদিন পর একটা ঝর্ণাতে আসলাম। এখানে আমি আগেও দুইবার আসছি। আজ আমি আপনাদের এমন একটা ট্রেইলে নিয়ে আসছি যে ট্রেইলে অনেকগুলা ঝর্ণা আপনারা দেখতে পাবেন, কিন্তু এই ট্রেইলের প্রতি পরতে পরতে লুকিয়ে আছে আপনার জন্য বিপদ। সাপ, জোক, পাহাড়ি পিছলা রাস্তা, পাথর আপনাকে যে কোনো টাইমে ক্ষতবিক্ষত করে দিতে পারে। সকল বাধা পেরিয়ে আমরা ছুটে চলেছি প্রকৃতির অপূর্ব এক সুন্দর দৃশ্য অবলোকন করার জন্য। আজ ট্রেইলে বিশাল বড় একটি সাপ দেখে আমার পিলে চমকে যাওয়ার মতো অবস্থা। সাপটা এত বড় ছিল যে আমার পুরো শরীর স্থির হয়ে গেছে। আমার সাথে বিশিষ্ট পাহাড় বিশেষজ্ঞ আসাদ ভাই আছে। আসাদ ভাইকে আমি জড়িয়ে ধরে অনেকক্ষণ নিঃশ্বাস নিয়েছি। আসাদ প্রায় বিভিন্ন রকম ট্রেইলে অনেক লোকজন নিয়ে ঘুরে বেড়ায়। ও আরও এইসব ট্রেইলের বিপদ সম্পর্কে আপনাদের একটা ধারণা দিতে পারবে। আসাদ, তুমি কিছু বলো। আসলে আজকে আমরা যা দেখছি সেটা হচ্ছে অভাবনীয়। ট্রেইলের মধ্যে আমরা অজগর দেখবো আমরা এটা ভাবতেই পারি নাই, কিন্তু এটা আসলে অজগর ছিল না, সাধারণ সাপ ছিল, কিন্তু সেটাকে আমরা আপাতত অজগর মানে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। আর বাকিটা ভাইয়ের থেকেই শুনে নেন, কারণ জানেনই তো যে সাপ কামড়ালে কোনো বাপও আপনাকে বাঁচাতে পারবে না। আজকে আমার সাথে একটা ঘটনা ঘটেছে যেটার কারণে আমি অনেক ভয় পাইছি। সেটা হচ্ছে আজকে যখন ঝর্ণা ট্রেইল ধরে আসতেছিলাম তখন বিশাল বড় একটা সাপ দেখছি, যেটা দেখার পরে আমি জাস্ট মানে এত ভয় পাইছি যে আমি কিছুক্ষণ একটা জায়গায় স্থির হয়ে দাঁড়াইছিলাম। তো আমার এরপর থেকে মানে এত ভয় লাগতেছে এই ট্রেইলটা। এখন যেহেতু বৃষ্টির সময় এই টাইমটা সাপের অনেক উপদ্রব থাকে এই দিকটাতে, তাই আপনারা যদি এই ঝর্ণায় কেউ আসেন তাহলে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন। আর এই অঞ্চলের পাহাড়ে নাকি রাসেল ভাইপারও দেখা যাচ্ছে ইদানিং। এর কারণ হিসেবে মানুষ বলতেছে যে শঙ্কিনী নামের একটা সাপ আছে, ওই শঙ্কিনী সাপের পরিমাণ কমে যাওয়ার কারণে রাসেল ভাইপারের সংখ্যা বেড়ে গেছে। কারণ বলা হয় যে শঙ্কিনী হচ্ছে রাসেল ভাইপারকে খেয়ে ফেলে। তো মানুষ যেহেতু নর্মাল শঙ্কিনীগুলোকে ধরে ধরে মেরে ফেলতেছে, যার কারণে রাসেল ভাইপারের সংখ্যা অনেক বেড়ে গেছে। তাই আপনারা যদি এই ট্রেইলে আসেন তাহলে একটু সাপের বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন।
এসব ট্রেইলে লুকিয়ে আছে আপনার জন্য প্রতি পরতে পরতে বিপদ। কখনো সাপ, কখনো আপনারা জোকের শিকার হতে পারেন, আর পিছলা পিছলা পাথরে পড়ে আপনাদের হাত পা কেটে যেতে পারে। তাই সবসময় আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। আজ আমি আপনাদের এমন একটি জায়গায় নিয়ে আসছি যেটা একই সাথে সুন্দর এবং ভয়ানক। এখান থেকে পানি পড়তেছে, এই পানির সাউন্ডটা চারিদিকে একদম শান্ত পরিবেশের মধ্যে এই পানির সাউন্ডটা শুনতে একদম হৃদয়টা জুড়াই যায়। এরকম ট্রেইলে আসলে আপনারা ছাগলের দেখা পেয়ে যেতে পারেন। এটা সেই কালো ছাগল আপনাদের দেখাচ্ছি। এই ছাগল হাইদে, সামনে আছে ছাগলের বাচ্চা। এই যে দেখুন, দুটি ছাগলের বাচ্চা, না একটি ছাগল এবং একটি বাচ্চা, একটি বড় ছাগল এবং একটি ছাগলের বাচ্চা। আজ আমি আপনাদের বড় বড় তিনটি ঝর্ণা দেখাবো, সো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। দেখুন কি খারাপ রাস্তা দিয়ে আমি উঠছি। ওরে বাবা, প্রচুর পিছলা। এই রাস্তা দিয়ে যদি আমি পড়ে যাই নিশ্চিত খাদে চলে যাব। খাদটা প্রায় 5 মিটার গভীর। দূরে আমি ছাগলের ডাক শুনতে পাচ্ছি, দূরে আমি ছাগলের ডাক শুনতে পাচ্ছি। এই বিপজ্জনক ট্রেইলে ছাগল কীভাবে আসলো, ওরে আমি পিছলা খাইছি, তা বলাটা খুবই মুশকিল এবং একই সাথে বিস্ময়কর। মানুষ কত জঘন্যভাবে আমাদের প্রাকৃতিক সৌন্দর্যকে নষ্ট করে তার নমুনা দেখুন। চিপসের প্যাকেট ফেলে গেছে, বিরিয়ানির প্যাকেট ফেলে গেছে, ছাগল ফেলে গেছে, এই যে দেখুন বোতল। আমরা আর একটা ঝর্ণায় চলে এসেছি। এই ঝর্ণাটায় যাওয়ার রাস্তাটা আপনারা দেখুন কত কঠিন। দেখুন ছেলেটা উঠতে উঠতে পড়ে যাবে স্লিপ খেয়ে। এবং এখানে কিন্তু আপনারা চিন্তাও করবেন না সামান্য পানি, অনেক গভীর পানি কিন্তু এখানে। আমার বন্ধু ভয় পেয়ে গেছে, এখান দিয়ে উঠতে হবে, যদি পিছলে খেয়ে পড়ে যায়। তার কারণ এখানে দাঁড়িয়ে আছে, কি করবে বুঝতে পারছে না। ও নিয়মিত বিয়ার কিনছে। দেখা যাক আরও কীভাবে ওঠে। আপনারা দেখুন 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 ঝর্ণাটা, দেখুন দেখছেন কত সাদা ঝর্ণা, কত সুন্দর করে পড়তেছে। এই দৃশ্য কোনোদিন দেখতে পাবেন আর কারো ইউটিউব চ্যানেলে পাবেন দেখতে? দেখুন কত কষ্ট করে উঠছে। হ্যাঁ, উপরেই তো মেন ঝর্ণা, এই যে এইভাবে উঠতে হবে, ইজি ট্রেইল। আমাদের সাথী একজন, সে খুব সফলতার সাথে
ভয়ানক এই অংশটি পার করে উপরে উঠে গেছে, কিন্তু অবশ্যই খালি পায়ে। আর আমার ফ্রেন্ড সে হতাশ হয়ে এখানে বসে আছে, উপরে যাবে কি যাবে না, কারণ উপরে রয়েছে স্বর্গ তামতুয়া 2.0। আমরা আর একটা ঝর্ণায় চলে আসলাম। এখানে আসলে আর একটি বললে খুবই ভুল হবে, এখানে 3-3টি ঝর্ণা আছে। এই যে দেখুন, আমি ঝর্ণায় আমার পিঠ মিশিয়ে শুয়ে আছি, আর ওদিক দিয়ে আমার ফ্রেন্ড কলা খেয়ে কলার ছোকলা মারতেছে আমাদের এখানে। কিন্তু আপনাদের বলে রাখি, আমরা কিন্তু এই কলার ছোকলা এখানে রেখে যাব না, আমরা ব্যাগে করে কলার ছোকলা আবার নিয়ে যাব এখান থেকে। দেখুন এখানে যে ট্রেইলে সাপ আছে আমি আপনাদের দেখাই, এই যে একটি বাচ্চা সাপ দেখতে পাচ্ছেন। এখানে একই ট্রেইলে 3টি ঝর্ণা আছে, এই একটা এবং এখানে আরেকটি। যদিও ঝর্ণায় পানি অনেক কম, 2 দিন ধরে বৃষ্টি হয়েছে, আমরা আশা করেছিলাম ঝর্ণায় অনেক পানি হবে, কিন্তু এসে আমরা খুবই অবাক হয়েছি। এই দেখুন নমুনা, কলা খেয়ে কলার চোখলা এখানে মানুষজন ফেলে যায়। এই যে আরো একটি পেয়েছি আমি, এই যে দেখুন প্রমাণ, আরও একটি পেয়েছি, এই দেখুন আরও 2টি, এই যে 4টি হলো, 4টি কলার চোখলা আমি পেয়েছি। এখন আমারও কলা খেতে ইচ্ছা করছে, আমি এখন কলা খেতে চাই। এই যে দেখুন কত সুন্দর কলা, এই কলাটির দাম কত কত নিচে রে, একটি কলার দাম 60 টাকা। প্রমাণ আছে? প্রমাণ প্রমাণ না থাকলে কি হবে? এখন চুরি করে ওর কাছ থেকে পাচ্ছেন নাইকুং সরিয়ে এসে কলার দাম দেখে আমরা আসলেই অবাক হয়েছি। কলাটা অনেক জুসি, একদম ওয়েল কুক। গালে দিলে একটা ক্রিমি ফিল পাবেন আপনারা, আর গালে দিলে কেমন একটা যেন কলা কলা ফিল আসছে। মিসেও উপরে একটি ঝর্ণা রয়েছে, ওই ঝর্ণাতে উঠবো। অন্যমনস্ক হয়ে গেলেই ঘটতে পারে বিপদ। এখানে জায়গাটা অনেক পিচ্ছিল, নাকি ওইটা দিয়ে উঠবে?
স্যান্ডেল পরেই হ্যাঁ ট্রাভেল ব্লগার যখন হাঁটতে সে নিজেই আটকানো যেমনটি বলছিলাম অনেক দুর্গম পথ পাড়ি দেওয়ার পরে উপরে এসে এই এত সুন্দর একটি ঝর্ণা আমরা দেখতে পেলাম। এই দেখুন এখানে আসলে মানুষ কতটা প্রশান্তি নিয়ে ঘুমিয়ে পড়ে দেখুন। ভাইটি কত প্রশান্তি নিয়ে এবং এখন আমাদের বিশিষ্ট ট্রাভেলার আফসার সাহেব অবশেষে তার শরীর ভিজানোর ডিসিশন নিয়েছে। শব্দ আপনারা অনেক দেখেছেন, এরকম অনেক অ্যাপ যেখানে ঝর্ণার সাউন্ড চালিয়ে মানুষ ঘুমিয়ে পড়ে। আর এই দেখুন এখানে ঝর্ণা পড়ছে, ঝর্ণার সাউন্ড শোনা যাচ্ছে। আর এই যে মানুষটি দেখুন কত আরামে ঘুমিয়েছিল, কিন্তু আমাদের এই ব্লগিংয়ের কথাবার্তায় উঠে গেছে। ও এখন আবার ঘুমাচ্ছে। আমি আপনাদের যেমনটি বলেছিলাম যে এই ট্রেইলে অনেক ঝর্ণা আছে, তো এটা হচ্ছে আমাদের 3 নম্বর ঝর্ণা। ঝর্ণায় পানির পরিমাণ অনেক কম, এখানে প্রচুর পানি থাকে, কিন্তু কেন জানি এটার পানির পরিমাণ কম। আপনারা যদি ঝর্ণায় আসেন অবশ্যই ঝর্ণার পানি খাবেন, কারণ ঝর্ণার পানি খুব টেস্ট। ভাই ঝর্ণার পানিটা কেমন? একদম 100% পিওর, কোনো ভেজাল নাই, খেয়ে দেখতে পারো বাকিটা একদম পানির মতো, দেখতে পানির মতো, দেখেন একদম একদম সাদা পানি। পানির যে স্বাদ আর গন্ধ নাই একটু ঝর্ণার পানি প্রমাণ করে পিওর পানি কীরকম হয়। আমাদের সাথে আছে ট্রাভেলার্স অফ ফেনী গ্রুপের বিশিষ্ট অ্যাডমিন, সে আজ আমাদের সাথে আছে। আপনারা যদি তার সাথে ট্যুর দিতে চান, সে হচ্ছে মিরসরাই চিটাগং সীতাকুণ্ড রোডের এক কী বলবো গাইড, বিখ্যাত গাইড। হ্যাঁ, এবং তার কোনো উত্তরসূরি আর নাই, সে একাই 100 সুন্দর করে আপনাদের ঝর্ণা ঘুরিয়ে আনবে। তো আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের রেফারেন্সটা দেন তার পেজে যেয়ে, তাহলে আপনারা হচ্ছে একটা ডিসকাউন্ট পাবেন, খুব ভালো মানের একটা ডিসকাউন্ট পাবেন। আর আমি ট্রাভেলার্স অফ ফেনী গ্রুপের লিঙ্কটা আমার ডেসক্রিপশনে দিয়ে দিব, ওখান থেকে আপনারা ডিসকাউন্টই পেতে পারবেন। এই দুর্গম পরিবেশে আজকের মতো আমরা
এখানেই আমাদের যাত্রা শেষ করছি, তবু যাত্রা শেষ নয়, আবার দেখা হবে, দুই ঘন্টা কাদাও পাড়াতে হবে। ধন্যবাদ সাথে থাকার জন্য ট্রাভেলার্স অফ ফেরি গ্রুপের স্বনামধন্য অ্যাডমিন আসাদুজ্জামান নূর সাহেবকে। আপনারা যারা এত দূরে ট্রেকিং করতে আসতে পারেন না কিন্তু অল্প ডিস্টেন্সে ট্রেকিং করতে আগ্রহী, তারা আসাদুজ্জামান নূর ভাইয়ের সাথে যোগাযোগ করে আমার মিরসরে এবং সীতাকুণ্ড রেঞ্জের ভিতরে অনেকগুলো ট্রেকিং জোন আছে, সেখানে আপনারা চাইলে ট্রেকিং করতে পারেন। আর আপনাদের জন্য যারা ঢাকার ঢাকার বুকে গিয়ে রাস্তাঘাট চিন্তা অসুবিধা, ঢাকার বুকে যারা জন্ম দেখতে চান তাদের জন্য রয়েছে আমাদের আশিক ভাই। ভালো কথা বলতে